তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলার অভিযোগ, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি অর্জুনপুর পশ্চিম পাড়ায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইয়াটি অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকা। ঘটনায় দফায় দফায় সংঘর্ষ বাধে, ইট বৃষ্টি হয়। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুলিশ চলে যেতেই পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুপক্ষের সংঘর্ষ বাধে বলে অভিযোগ। ঘটনায় সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে গুরুতর জখম হন। এরপরই তাকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে। রাস্তায় ফেলে লোহার রড, লাঠি, ইট দিয়ে আঘাত করা হয়। এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় বাগুইয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি জটিল হলে পুলিশকে র‍্যাফ নামাতে হয়। এরপরই পুলিশের আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। মৃত তৃণমূল কর্মীর মেয়ে বলেন, এই ঘটনায় বিধায়ক জড়িত, তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কুড়িটার মতো ছেলে এসে এখান দিয়ে, এই যে দেখুন, নিচে সব পড়ে আছে, ইটফিট ছুটতে ছুটতে অত দূর অব্দি গেছে। তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম, তিনবার ফোন করার পর ধরেছিলেন উনি। ধরে বলেন, ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। কিন্তু চারজন মাত্র এসেছিল, তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল, আমি চিনি। এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ, উনি কাজ করে। একজন মাত্র পিসি পার্টি এসেছে, কিছু করেনি। এসে শুধু আমার বাবাকে উল্টে বুঝিয়েছে, তুমি কোনো ঝামেলা করো না দাদা, সামনে ভোট, তুমি ঘরে চলে যাও, আমরা দেখছি। তারা কিছু দেখার দেখেনি। আমি এটা বলেছি যে স্যার, দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন, এখানে ওরা আবার আসতে পারে, আর আসবে আমি কনফার্ম। ওরা মুখের উপর এটা বলেছে, আপনাদের ঘর পাহারা দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো, বলে তারা থানায় চলে গেছে। যিনি আমার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত। কেননা আমরা রাত ২:৩০ থেকে ওনাকে ফোন করে গেছি, তার আগেও ফোন করেছি, উনি কল ধরেন, রিসিভ করেননি। আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি, আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা। দুষ্কৃতীরা যে এই কাজটা করলো, তারা যত শাস্তি পায় সেই ব্যবস্থা উনি নেবেন বা করবেন, এইটুকুনি আমাকে আশ্বাস দিলেন। কিন্তু কতটা কি করবেন থানা, আমি থানায় আমার মেয়ে, আমার বড় মেয়ে যখন এই গন্ডগোলটা হয়, দুষ্কৃতীরা যখন পাড়ায় ঢোকে, তখন থানায় অনেকবার ফোন করা হয়েছে, বড়বাবুকে পর্যন্ত ফোন করা হয়েছে, কিন্তু আমাদের এলাকায় কোনো পুলিশ পাঠানো হয়নি। এখন যেহেতু মানুষটা নেই, এখন আশ্বাস আমাকে দেওয়া হচ্ছে যত দুষ্কৃতীদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। এখন কতটা কি নেওয়া হবে সেটা আমি জানি না, এখনো বলতে পারি। এ বিষয়ে বিধাননগরের ডিসি ঐশ্বর্য সাগর বলেন, এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কালকে নাইট ১:৩০ সময় বাগুয়াটি থানাতে একটা কমপ্লেন পেলাম, অর্জুনপুর পশ্চিম পাড়া, ওইদিকে একটা ঝামেলা চলছে, টু গ্রুপস এর মধ্যে একটা ঝামেলা চলছে। তখন টিক টিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিলাম। তো পুলিশ ইন্টারভেনশন পরে ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে, ওখানে হি ওয়াজ ব্রড ডেড। তো এই ঘটনা হয়েছে। তো যে ব্রড ডেড আছে, লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার, কেন ওনার অ্যাগেনস্টের অলমোস্ট ১১টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মধ্যে লাইক দিস ইস এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপস এর মধ্যে, রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। এই যখন এই ঝামেলার নিউজ এখানে পৌঁছে গেছে, ওই ঠিক টাইম পুলিশ ইন্টারভেনশন, এটা শুধু থানার পিসি পার্টি আর অফিসার্স ওখানে ছিল, ইন্টারভেনশন করেছিল। তারপরে যখন এই নেক্সট টাইম এই যে নিউজটা পেলাম, ইমিডিয়েটলি লাইক পুলিশ পার্টি ওখানেই ছিল, পুলিশ পার্টি ওখানেই ছিল, তারপরে রাউন্ডস করে দিয়েছে। তার মধ্যে যখন এই ঘটনাটা হয়েছে, ঠিক টাইম ইন্টারভেনশন হয়ে গেছে, তার মধ্যে এনারা ইনজার্ড হয়েছে। তো উনি অলরেডি লাইক হেলথ এর ইস্যুস আছে, তারপরে এই ইস্যুর পরে ওনার লাইক হি ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, তারপরে হি লাইক হি ওয়াজ ব্রট টু হসপিটাল এন্ড ব্রট। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জানান,
দুঃখজনক একটা ঘটনা। এই পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ, তৃণমূল কংগ্রেস পরিবার, তারা এলাকায় বিভিন্ন স্তরের মানুষকে পরিষেবা দেবার কাজ করতেন। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই 13 জন অ্যারেস্ট হয়েছে। পুলিশকে এনারা বলেছেন আরও 4-5 জনকে অ্যারেস্ট করার কথা, নিশ্চিতভাবে পুলিশ সেটা করবে। এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না, পুলিশ তদন্ত করে বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগুইআটি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।